1982 সালে অকল্যান্ডের হয়ে প্রথম শ্রেণীর ক্রিকেট খেলা শুরু করেন মার্ক জন গ্রেট ব্যাচ। সেখানে চার বছর খেলে 1986 সাল থেকে 2000 সাল পর্যন্ত সেন্ট্রাল ডিস্ট্রিক্টের হয়ে খেলেন এই উইকেট রক্ষক। 1988 সালের 25 মার্চ ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয় মার্ক গ্রেট ব্যাচের। একই বছর 9 মার্চ একই দলের বিরুদ্ধে একদিনের আন্তর্জাতিক ম্যাচেও অভিষেক হয় তার। 1996 সালের 8ই ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে সর্বশেষ আন্তর্জাতিক একদিনের ম্যাচ খেলেন এবং একই বছর একই দলের বিরুদ্ধে 28শে নভেম্বর শেষ টেস্ট ম্যাচ খেলতে নামেন এ বাহাতি ব্যাটসম্যান। গ্রেট ব্যাচ 41টি টেস্টে 3টি সেঞ্চুরি সহ 2021 রান এবং 84টি একদিনের আন্তর্জাতিক ম্যাচে 2টি সেঞ্চুরি সহ 2206 রান করেছেন। উইকেট রক্ষক ব্যাটসম্যান হলেও দলের প্রয়োজনে ডানহাতি মিডিয়াম পেস বোলিংও করতেন তিনি। খেলা থেকে অবসর নেয়ার পর নিউজিল্যান্ড জাতীয় ক্রিকেট দলের কোচ হিসেবেও কাজ করেছেন এই ক্রিকেটার।